চেনেন না। চেনেন না বলা ভুল হবে, বলা যেতে পারে জানেন না। আমি আপনাদের পাড়াতেই থাকি, ওই যে তিন চারটে বাড়ি পরে, তাই হয়তো খেয়াল করেন না, তাই হয়তো জানেন না। আমার নাম করুণার মা, একটু অবাক লাগছে না? আগে পাড়ার লোকে আমায় চিনত তারাপাতুদার বউ বলে, এখন হলাম বাবুমা, তারপর তাতাই তিনি ঠাম্মা, আর এখন আমি করুণার মা। কদিন পরেই আমার গাড়ি আসার কথা ছিল, না না বেড়াতে যাওয়ার গাড়ি নয়, নিজের স্বামীর ভিটে ছেড়ে হোমে, মানে বুড়ো বুড়িদের যেখানে ঠাই হয় সেখানে চলে যাওয়ার গাড়ি। তো আমার হোমে নিয়ে যাওয়ার গাড়ি আসার ঠিক ছিল, সে মতো সবাই আমার বাক্স পেট্রা ধুয়ে মুছে গুছিয়েও দিল। কিন্তু হঠাৎ করে আজকে ছেলে এসে বলল, মা তোমায় আর হোমে যেতে হবে না। আমি করুণার মা, বাবুর মুখটা ভালো করে দেখলাম, আগের থেকে অনেক নরম। তারপর বাবু ধীর পায়ে এগিয়ে এলো আমার কাছে, আমার হাতে দুটো মোসাম্বি লেবু দিয়ে বলল, খেয়ে নিও, ভিটামিন সি আছে, আর বন্ধ জানালাগুলো খোলো, বসার ঘরে যাবে কি গো, চলো। পেটে ধরা চেনা ছেলের গলায় অচেনা সুরে না কেমন তাল কেটে গেল। আমি জিজ্ঞাসা করেই ফেললাম, হ্যাঁ রে বাবু, হঠাৎ এসব কথা, কারো কিছু হলো? বাবু আমার গুছানো সুটকেসের দিকে তাকিয়ে বলল, করোনা ছোঁয়াচে জ্বর, লাঙে পৌঁছুলে কাউকে বাঁচানো যাবে না, সরকার বলেছে লকডাউন, মানে বাইরে বেরোনো যাবে না। আরে হা করে কি দেখছো, ঘরে ভালো না লাগলে সবার সাথে টিভি দেখতে চলো না, সময়ই তো হয় না কথা বলার মা, সোফায় গিয়ে বসো না। আমি করুণার মা, আমার ছেলের সঙ্গে বৌমার ডিভোর্স ঠিক হয়ে গিয়েছিল, বন্ধ ছিল কথা দু বছর, কারণ ছিলাম আমি। আমি নাকি বাড়ির কোনো কাজে লাগি না, খালি জানালার দিকে তাকিয়ে থাকি আর লোক দেখি, বেয়াদব বুড়ি, কোনো কথাই শোনে না, বাড়ির কোনো কাজেই লাগি না। তাই ঘর বন্দি থাকা হয়েছিল নিয়ম, আমার বাইরে বের হওয়া ছিল বারণ, আমি ছিলাম এই সংসারের যত অশান্তির কারণ। হয় এই সংসারে তোমার মা কিংবা আমি, এই ছিল আমার বৌমার আবদার। চিৎকার চেঁচামেচি, প্রতিবেশীর হাসাহাসি, আর মধ্যেখানে বাবু, সে আর কত সামলাবে বলুন তো বারবার। তাই হোমের ঠিকানায় জমের বাড়িতে আমার থাকা হয়েছিল ঠিক, কিন্তু আজকে বাবুর কথায় গুলিয়ে গেল আমার সব পূব পশ্চিম দিক। আমি করুণার মা, তবু বাবুর কথায় জানালাটা খুললাম, গায়ে হাওয়া এলো হু হু করে, কিন্তু রাস্তায় একজন লোকও চোখে এলো না। রোজই তো ঘর বন্দি থাকি, তাই হয়তো দেশের খবর জানি না, কিংবা হয়তো দেশে অনেক বিপদ ঘটেছে, না না মানি না, আমি এসব মানি না। তবু কেমন ভয় লাগলো, আমি তাকালাম, গোপীর মুদিখানা, তপুর কোচিং সেন্টার, রিক্সা স্ট্যান্ড সব বন্ধ, তালা। আচ্ছা তাহলে এবার কি সবার আমার মতোই বাতিল হবার পালা?
চেনা পাড়াটা কেমন যেন অচেনা লাগলো, ঠিক বাবুর কথার মতো। তবু চৌকাঠ পেরিয়ে টিভির ঘরে এলাম, একটু থতমত। সোফার কভার পাল্টে গেছে, দেয়ালে বাবুর বাবার ছবিটা টানিয়েছে আবার কেউ, টিভি চলছে জোরে, খবরে বলছে যে বাড়ির বাইরে বেরোবেন না, দুনিয়া জুড়ে করোনা মৃত্যু ঢেউ। বৌমা পাশে এসে বসল। আদু ওই আগের মতো করে ঘরটা সাজালাম মা, কাজ নেই তো, অফিস ছুটি, টানা 21 দিন ঘর বন্দি, সাজানোটা ভালো লাগছে না মা। বন্ধ হয়ে যাওয়া কথার সেই বৌমার দিকে ঘাড় নেড়ে ফেল ফেল করে তাকিয়ে থাকল ঘর বন্দি করুণার মা। আপনি ওই বারান্দার ঘরে চেয়ার নিয়ে বসতে পারেন, দুদিন আগেই ওই ঘর ছেড়েছি মা। আমি এখন আবার আপনার ছেলের ঘরেই শুই। ওই টিভিতে না বলছে বারবার হাত ধুতে, একটু খাবেন, দেব টক দই। পাশে দাঁড়িয়ে আমার বাবু খুব লজ্জা পেল, ও ঘর থেকে তিনি আর থাকে দৌড়ে নিয়ে এলো। সবাই আমি জড়ো করে আমাকে মধ্যেখানে ধরে আমার নাতনি মোবাইলের দিকে তাকিয়ে বলল, হাই গার্লস এন্ড গার্লস, এনজয়িং করোনা লকডাউন অ্যাট হোম উইথ মাই পাপা ভাইয়া অ্যান্ড মামা অ্যান্ড নাও প্রেজেন্টিং দ্য হটেস্ট দ্য কুলেস্ট মাই ফেভারিট ঠাম্মা। বাড়ির সবাই হেসে উঠল, হাততালি দিল। তিনি ফিসফিস করে আমাকে বলল, ক্যামেরা দিকে তাকিয়ে যা মন চাই বলো, আহ হাতার মতো তাকিয়ে আছো কেন, ঠাম্মা কোটি কোটি মানুষ তোমাকে দেখছে, কাম অন চলো। আমি ঘাবড়ে গেলাম, এত কাছ থেকে বাড়ির মানুষগুলোর গন্ধ যে নাকে আসেনি বহুদিন, ঠাকুর এ কেমন অসুখ দিলে যা সুখ ঢেলে দেয় ক্লান্তিহীন। কি জানি কি হলো, চোখ ঠেলে জল এলো, নাতির মোবাইলের দিকে তাকালাম, তারপর না ঠোক করে কান্না দিয়ে বলে ফেললাম, তোমরা সবাই ভালো থেকো, বাড়ি থেকে বেরিও না, বাড়ির লোকদের কাছে থাকলে মন খারাপও করে না। ইতি তোমাদের করুণার মা, ইতি তিনি ঠাম্মা।